গণতন্ত্র নেই বললেই চলে। কেনই কথা বলা হচ্ছে আজকে, কারণ আমাদের এসএফআই বলুন, টিএসইউ বলুন, আমাদের একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য, যেখানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং মানুষের কথা বলার যে অধিকার সেটাকে সুরক্ষিত করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, বিগত 4 বছরে এই রাজ্যে একটা কলেজ কাউন্সিলের একটা ইলেকশন অবধি এখন পর্যন্ত সংগঠিত হয়নি। শুধু এতটুকুই না যে ছাত্র ছাত্রীরা কলেজে তাদের বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে, কলেজের শিক্ষক নেই, টিচার নেই, স্কুলের শিক্ষক নেই, এই সকল যদি কথাবার্তা যারা বলছে তাদেরকে কলেজের জোর ঢুকতে দেওয়া হচ্ছে না, মারপিট করা হচ্ছে বা যে কোনোভাবে তাদেরকে নিপীড়িত শোষিত করা হচ্ছে, মোদ্দা কথা বলতে গেলে তাদের আওয়াজকে সামনে, যে তাদের যে প্রতিবাদী যে শব্দ তাদের কীভাবে দাবিত করা যায়, এটার প্রতিনিয়ত প্রয়াস এই রাজ্যে এখন চলছে, তার জন্য সংগ্রাম আমরা করব আগামী দিনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এমন একটা জায়গা নেই, আজকেও আপনারা দেখতে পেলেন হয়তোবা লং ট্রাইভেলি বলুন, তেলিয়ামুড়াতে বলুন, এক একটা স্কুল যেখানে একজন টিচার দিয়ে একটা স্কুল চলছে। আর আজকে লংত্রাইবিলি এমন একটা জায়গা, ওই জায়গাতে আমরা দেখতে পেয়েছি কি, ছাত্রছাত্রীরা ধর্ণায় বসে রাস্তায়। এবার বাবুন, যে সমাজের মূল মেরুদণ্ড হলো শিক্ষা, যে সমাজের মূল কাঠামো হলো শিক্ষা, কিন্তু এই শিক্ষাকে ভেঙে দেওয়ার জন্যই আজকের এই রাজ্যে যদি এরকম ছাত্রছাত্রীদের রাস্তায় বসতে হয়, তাহলে সমাজ কোন পথে পরিচালিত হবে, এটা আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের দিকে, এটা আমরা ভাবতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে। তার জন্য এসএফআই, টিএসইউ, আমরা প্রতিনিয়ত রাজ্য স্তরে, কেন্দ্র স্তরে এর বিরুদ্ধে আওয়াজ তুলছি। দেখা যাচ্ছে কি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখেছি কিছু কিছু স্টুডেন্ট, ছাত্র, যেটা নিজের ছেলে মেয়ের সমবয়সী, তারা স্কুলে ছাত্র নেই, টিচিং নেই, টিচার নেই, শিক্ষক নেই, তার জন্য আন্দোলন করছে, তাদেরকে মারপিট করে না, এই সরকারের আমলে সব কিছু হয়ে গেছে, কেউ আন্দোলন করা যাবে না, তাদেরকে মারপিট করে রাস্তা থেকে তাড়িয়ে দিচ্ছে। আর তাদেরকে যদি একটা বানান জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু এই বানান অবধি ঠিক করে বলতে পারছে না। এগুলো আপনারা দেখছেন প্রতিনিয়ত, যেটা কি অবস্থা আমাদের রাজ্যে। তো এগুলির বিরুদ্ধে আমরা সোচ্চার হবো আগামী দিনে। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, এই রাজ্যে কি শিক্ষা দপ্তর বলে কি কিছু আছে, এবার শিক্ষামন্ত্রী ডিপার্টমেন্ট বলে কি কিছু আছে? আজকে আমরা এই সাংবাদিক মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কেন বলছি কথা, কারণ আমাদের শিক্ষামন্ত্রী বারবার বলছেন যে চাকরির অভাব নেই, চাকরি দিতে পারে এভেলেবেল, কিন্তু